পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার কালিয়াচক 3 নম্বর ব্লকের জৈনপুর গ্রামের গ্রামবাসীরা ইন্দিরা আবাস যোজনা ঘরের জন্য 12টি পরিবার 2 বার দরখাস্ত করেছে। তারা ঘর পাবার যোগ্য হয়েও এখন পর্যন্ত ঘর পায়নি। এই রকমই একজন গ্রামবাসী পারুল মণ্ডল, তার অবস্থাও তাদের মতো খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন কাটছে। আসুন দেখি তিনি কীরকম অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আপনাদেরকে বাড়ি নাই, গরিব মানুষ দিতে পারছি না, বিড়ি বেঁধে কোনো মতন সংসারটা চালাই। ধরেন যে টাকা নাই তো কেমন করে আমি ঘর দেবো, এমন গরিব হয়েছি তো সুবার চৌকিটা নিতে পারছি না, জমি জায়গা নাই, এইটুকুনটা জায়গা। এইভাবে কোনো মতন করে বাসটা করছি কোনো হালে। যদি দেখতে পাচ্ছেন ঘর চট টাঙানো আছে, পেপার টাঙানো আছে, ঝটকা বইছে, বিছান কাঁথা ভিজে যাচ্ছে, বৃষ্টি আসে তারপর গোছে নিয়ে বসে যাচ্ছি, যখন বৃষ্টি ছুটছে তখন ঘুমাচ্ছি, এরকম। এক পঞ্চায়েত মেম্বার তাদেরকে ঘর পাইয়ে দেবার নাম করে তাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছে। 2 বার আমি কাগজ জমা দিয়েছি, নম্বর প্রধান বলেছে, নম্বর বলেছে যে কি কাগজ জমা দেন, তোমাদের ঘর এসছে, ঘর এসছে, টাকা লাগবে, আগাম টাকা লাগবে। আমি কোনখানে পাবো এখন টাকা? তো নিতে গেলে তখন সুদ ছাড়া আমার উপায় নাই। তো সে বলছে যে তখন কি করলাম, আমি 1000 টাকা সুদে নিয়ে দিলাম ওকে, 10 টাকা হারে সুদ, 2.5 বছর টাকা আমি সুদ টানছি না, ঘরও করে দেয়নি। ওই তো বলছে যে কি আসবে তো পাবা, আসবে তো পাবা। এই সমস্যা আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই, প্রধান আমাকে বললেন যে আরে এখন যেটা আমাদের অর্ডার এসছে, যেগুলো হয়তো ছুটে আছে, যেগুলো হয়তো খুবই অসহায় আছে, তাদেরকে আমরা তদন্তকারী করে ওগুলো আমরা পেপার্স রেডি করছি। যখন ভোট দেবার সময় হবে তখন বলছে কি ভোট দাও, ভোট দাও, ভোট দাও। তো আমরা যে ওদের দিকে দেখছি, তো আমাদের দেখতে হবে ওদেরকে, তো আমাদের দিকে তো দেখে না, কেন দেখে না? আমি একজন সামুদায়িক সংবাদদাতা হিসাবে চাই জৈনপুর গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব ইন্দিরা আবাস যোজনা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, পঞ্চায়েত প্রধান সাহানারা বিবি মোবাইল নম্বর 9647544700 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।